নমস্কার বন্ধুরা ডিজিটাল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা চাকরি সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সর্বপ্রথম যে আপডেটটি নিয়ে আলোচনা করবো সেটি প্রাইমারি টেট সংক্রান্ত অর্থাৎ মোট কতগুলি শূন্যপথ থাকছে বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে এবং পরীক্ষা কবে নেওয়া হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো প্রাইমারি টেটের সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ কোন কোন বিষয়ে কত নম্বর থাকছে বিস্তারিতভাবে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে চাকরি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয় তো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তো রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য স্বস্তির খবর নতুন টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই বিজ্ঞপ্তিতে রাজ্যে পরবর্তী টেট পরীক্ষার দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় এই বছরের শেষের দিকে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা অর্থাৎ টেট পরীক্ষা নেওয়া হবে সঙ্গে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় পুজোর আগেই এগারো হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে এই শূন্য পদে আবেদন করতে পারবেন যারা অতীতে টেট উত্তীর্ণ হয়েছেন তারা এবং প্রাথমিকের ট্রেনিংপ্রাপ্ত চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল দায়িত্ব নিয়েই সাংবাদিকদের জানিয়েছিলেন এবার থেকে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে এমনকি তার বক্তব্য ছিল বছরে দুবার টেট পরীক্ষার কথাও ভাবা হচ্ছে পুজোর আগেই সম্পূর্ণ বিজ্ঞপ্তি অর্থাৎ ফর্ম পূরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এদিনের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী এগারোই ডিসেম্বর রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষা নেওয়া হবে স্বাভাবিকভাবে পুজোর আগে এই খবরে খুশি চাকরি প্রার্থীরা তো পরবর্তী যে আপডেটটি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো প্রাইমারি টেট সিলেবাস তো প্রসঙ্গত বলে রাখি প্রাইমারি টেটে বসার জন্য আপনি উচ্চ মাধ্যমিক পাস এবং সঙ্গে ডিএলএড কোর্স করে থাকলেই আবেদন করতে পারবেন তো প্রাইমারি টেটে মূলত আপনাদের যে সমস্ত বিষয়গুলি থাকবে সেগুলি হলো বাংলা ইংরেজি গণিত শিশু বিকাশ ও পেডাগজি এবং পরিবেশ যার মধ্যে সমস্ত বিষয়গুলিতেই থাকবে তিরিশ নাম্বার করে অর্থাৎ এখানে মোট আপনাদের দেড়শো নম্বরের পরীক্ষা হবে তো এখন আমরা বিষয়ভিত্তিক সম্পূর্ণ ডিটেল সিলেবাসটি জেনে নেব তো বাংলাতে থাকছে আপনাদের তিরিশ নম্বর তো এই বাংলা থেকে আপনাদের ধ্বনি ও বর্ণ পদ পদ পরিবর্তন সন্ধি ক্রিয়ার কাল লিঙ্গ বচন পুরুষ বাক্য উদ্দেশ্যবিদেহ সমচ্চারিত ভিন্নার্থক শব্দ বিপরীত শব্দ বোধ পরীক্ষণ ছেদ ও জ্যোতি কারক বিভক্তি বোধ পরীক্ষণ এবং পেডাগজি ফর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই সমস্ত বিষয়ে প্রশ্ন থাকবে এবং পরবর্তী ইংরেজিতে থাকছে তিরিশ নম্বর যার মধ্যে আর্টিকেলস প্রিপোজিশন নাউন প্রনাউন ভার্ব অ্যাড অ্যাডভার্ব অ্যাডজেক্টিভস টেন্স পাংচুয়েশন ভোকাবুলারি কম্প্রিহেনশন এবং পেডাগজি ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই সমস্ত বিষয়ে প্রশ্ন থাকবে তো এর পরবর্তী গণিতও থাকছে আপনাদের তিরিশ নম্বর যার মধ্যে সংখ্যাতত্ত্ব লসাগু গসাগু গড় অনুপাত মিশ্রণ অংশীদারি কারবার শতাংশ লাভ ও ক্ষতি সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সময় ও কাজ সময় ও দূরত্ব সরলীকরণ বর্গমূল ও ঘনমূল পরিমিতি এবং পেডাগজি ফর ম্যাথামেটিক্স এই সমস্ত বিষয়ে প্রশ্ন থাকবে সঙ্গে শিশু বিকাশ ও পেডাগজি থেকেও থাকছে তিরিশ যার মধ্যে শিশু বিকাশের মূলনীতি বিকাশের ধারণা ও শিক্ষণের সঙ্গে সম্পর্ক বংশগতি ও পরিবেশের প্রভাব সামাজিকীকরণের প্রক্রিয়া বুদ্ধিমত্তা গঠনের সমালোচনামূলক পরিপ্রেক্ষিত বহুমাত্রিক বুদ্ধি ভাষা ও চিন্তন পেঁয়াজে কোহলবার্গ ও কি নির্মিতিবাদ এবং সমালোচনামূলক পরিপ্রেক্ষিত সামাজিক গঠন হিসাবে লিঙ্গ ও লিঙ্গ বৈষম্য শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তি বৈষম্য শিখনের সমস্যা সৃজনশীল বিশেষ দক্ষতা সম্পন্ন শিক্ষার্থীদের সম্বোধন প্রজ্ঞা ও ও ও শিখন মূল প্রক্রিয়া শিক্ষণ এই সমস্ত বিষয়ে প্রশ্ন থাকবে পরবর্তী পরিবেশও থাকছে আপনাদের তিরিশ নাম্বার যার মধ্যে পরিবেশের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ বাস্তুতন্ত্র উদ্ভিদ জগত প্রাণী জগৎ জীব পরিবেশ দূষণ অরণ্য সংরক্ষণ নীতি বজ্র ব্যবস্থাপনা পরিবেশগত বিভিন্ন সমস্যা পুষ্টি খাদ্য স্বাস্থ্য ও পরিবেশ জল বাসভূমি পরিবেশ আইন পরিবেশ আন্দোলন এবং পেডাগজি ফর ইভিএস এই সমস্ত বিষয়ে প্রশ্ন থাকবে তো এই ছিল বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ দুটি আপডেট ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে